নারদকাণ্ডে গ্রেপ্তার রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী ফেরাত হাকিম সুব্রত মুখোপাধ্যায়, গ্রেপ্তার মদন মিত্র শোভন চট্টোপাধ্যায়। নারদকাণ্ডে নয়ামোড়, সোমবার সকালে বর্তমানে পরিবহনমন্ত্রী ফেরাত হাকিমের বাড়িতে হাজির হন সিবিআই ও ব্র্যাড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। সকাল 9টায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করে সিবিআই। বাড়ি থেকে বেরোনোর সময় ফেরাত হাকিম বলেন, নারদ মামলায় আমাকে গ্রেপ্তার করা হলো, সিবিআই গ্রেপ্তার করলো, আদালতে মোকাবেলা হবে। সূত্রে খবর, রাজ্যপাল জগদীপ ধনকরের অনুমতি নিয়ে এই পদক্ষেপ সিবিআই এর। এদিকে সোমবার সকালে মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেজে নিয়ে যাওয়া হয়, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর। একটা সূত্রে এমনই দাবি করা হচ্ছে, ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, চারজনের বিরুদ্ধে এদিনই আদালতে চার্জশিট পেশ করা হবে। এদিকে ফিরাদ হাকিমকে গ্রেপ্তার করতে আসা মাত্রই চেতলায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। ফিরাদের বাড়ির সামনেই রাস্তায় শুয়ে পড়েন তারা। তাদের কোনোভাবেই সামাল দিতে সিবিআই এর সঙ্গে বেরিয়ে যান ফিরাদ। সম্প্রতি নারদ মামলায় অভিযুক্ত তৎকালীন চার বিধায়কের বিরুদ্ধে সিবিআই চার্জশিট পেশ করার অনুমতি দেন রাজ্যপাল।